Welcome to the chapter 2, data presentation part 1. Here our learning outcomes are: know the appropriate tool for data presentation and exploring fact from data. এখানে বিভিন্ন ধরনের ডেটা প্রেজেন্টেশনের টাইপ দেওয়া আছে। এক নম্বরে আমরা এখানে শিখব টেবুলার প্রেজেন্টেশন অফ ডেটা, দুই নম্বরে শিখব গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা, অ্যান্ড লাস্ট হচ্ছে টেক্সটুয়াল প্রেজেন্টেশন অফ ডেটা। তো টেবুলার প্রেজেন্টেশন অফ ডেটার আন্ডারে আমরা শিখব হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শিখব আমরা দুই ধরনের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার জন্য আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটার জন্য। এবং কোয়ালিটেটিভ ডাটার আন্ডারে যে গ্রাফগুলো আমরা শিখব, একটা হচ্ছে বার চার্ট আর একটা হচ্ছে পাই চার্ট। আর কোয়ান্টিটেটিভের আন্ডারে আমরা যে গ্রাফগুলো শিখব সেগুলো হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিভ কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লট অ্যান্ড স্ক্যাটার ডায়াগ্রাম। বাট এখানে যে বক্স প্লট অ্যান্ড স্ক্যাটার ডায়াগ্রামের নাম দুটো ইউজ করা হয়েছে, এগুলো যদিও কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের আন্ডারে, আমরা এগুলো শিখব হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। ওকে, এবং টেক্সটুয়াল প্রেজেন্টেশন দ্বারা আমরা কি বুঝি? টেক্সটুয়াল প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিছু স্টেটমেন্ট, ওয়ার্ড অথবা প্যারাগ্রাফস এবং কিছু নাম্বারের সমন্বয়ে আমার ডাটাটাকে যখন আমি প্রেজেন্ট করি সেটাই হচ্ছে টেক্সটুয়াল প্রেজেন্টেশন। ওকে, সো এই লেকচারে আমরা কি কি শিখতে যাচ্ছি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে উইথ এক্সাম্পল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে কনস্ট্রাক্ট করা হয় কোয়ান্টিটেটিভ ডাটার জন্য, এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কোয়ান্টিটেটিভ ডাটার জন্য। সো এগুলো আমরা এই চ্যাপ্টারে, এই লেকচারে শিখতে যাচ্ছি। নাও, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনটা যদি একটু খেয়াল করি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? গ্রুপিং অফ ডাটা ইনটু মিউচুয়াল এক্সক্লুসিভ ক্যাটাগরিজ অর ডিফারেন্ট ক্লাসেস, শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশনস ইন ইচ ক্যাটাগরি অর ক্লাস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এই ডেফিনেশনটা থেকে কি বোঝা যাচ্ছে? যে আমার ডাটাগুলোকে আমি কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরিজে গ্রুপিং করব অথবা ডিফারেন্ট ক্লাসেসে গ্রুপিং করব, যেটার পারপাস হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিতে অথবা প্রত্যেকটা ক্লাসে কতগুলো অবজারভেশন আছে সেটা শো করা। এখন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, সাপোজ এই এক্সাম্পলটাতে দেখানো হয়েছে কি, এটা একটা কোয়ান্টিটেটিভ ডাটার এক্সাম্পল, যেখানে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল দেখানো হয়েছে। তো এবং এখানে কি করা হচ্ছে, দেখেন প্রত্যেকটা ক্লাস কিভাবে শো করেছে, 120 থেকে 129, 130 থেকে 139, এভাবে করে ক্লাসগুলো ডিফাইন করা হচ্ছে, এবং প্রত্যেক ক্লাসে কতগুলো করে অবজারভেশন আছে সেটাও এখানে প্রেজেন্ট করা হচ্ছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ডাটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখন এই এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি, এখানে কি করা হয়েছে, সাপোজ 40 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো যে তারা কোন ধরনের স্মার্টফোন ইউজ করে। তো এটার বেসিস এখানে কিছু ক্যাটাগরি ডিফাইন করা হয়েছে। তো ক্যাটাগরিগুলো কি, অ্যান্ড্রয়েড, উইন্ডো ফোন, আইফোন এক্সেট্রা। তো এটার বেসিসে যখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলো বের করা হয়েছে, দ্যাট মিন্স কার কতগুলো, মানে কোন স্মার্টফোনের আন্ডারে কতজন স্টুডেন্ট আছে, সেভাবে যখন আমরা এটাকে গ্রুপিং করলাম, এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডাটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। নাও, এখন আমরা একটা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করতে হয় সেটা দেখব। এই এক্সাম্পলটা যদি চিন্তা করি, এখানে কি বলা হয়েছে, একজন প্রফেসর যে কিনা একটা রিপোর্ট তৈরি করতে চাচ্ছে যে স্টুডেন্টরা পার উইকে কত ঘন্টা স্টাডি করে, তার বেসিসে সে 30 জন স্টুডেন্টকে র্যান্ডমলি সিলেক্ট করে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করলো। ওকে, ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, যেখানে কিনা ম্যাক্সিমাম দেখা গিয়েছে কি, একজন স্টুডেন্ট উইকলি 33.8 আওয়ার্স স্টাডি করে এবং মিনিমাম যেই আওয়ারটা আছে সেটা হচ্ছে 10.3 আওয়ার্স। এখন এই ডাটা সেট থেকে বলা হয়েছে ডাটা সেটটাকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে অর্গানাইজ করতে। নাও, আমরা যখন ডাটাটাকে একটা টেবিলে অর্গানাইজ করব, অর্গানাইজ করার আগে আমাদের কিছু কাজ করে আসতে হবে। তো স্টেপ ওয়ানে আমাদের কাজ হচ্ছে, আমি ভ্যালুগুলোকে কতগুলো ক্লাসে অর্গানাইজ করতে চাচ্ছি। তো এই কতগুলো ক্লাসে আমি অর্গানাইজ করবো এটা দেখার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। ফর্মুলাটা কি, 2 to the power k গ্রেটার দেন ইকুয়াল স্মল n, যেখানে কিনা কে হচ্ছে কি নাম্বার অফ ক্লাসেস আর n হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস। আমাদের ডাটা সেটে আমরা জানি n এর মান আছে হচ্ছে 30। এখন কেটাকে এমনভাবে চুজ করতে হবে, দ্যাট মিনস 2 এর উপরে পাওয়ার এমনভাবে চুজ করতে হবে যাতে করে
এই ভ্যালুটা হয় এন এর সমান হবে অথবা তার থেকে বড় হবে। সো আমরা কে এর মান 1 থেকে স্টার্ট করতে পারি, 1 দিলে কি হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 2, যেটা কিনা 30 থেকে ছোট। সো আমি আমার ডেটা সেটগুলোকে একটা ফ্রিকোয়েন্সি টেবিলে কনস্ট্রাক্ট করতে একটা ক্লাস নিলে আমার হচ্ছে না। তো এখন আমি কে এর মান 2 দেই, তাহলে 2 to the power 2, দ্যাট মিনস 2 স্কোয়ারে কি হচ্ছে, 2 স্কোয়ারে হচ্ছে আমার 4, যেটাও কিনা আমার এন এর ভ্যালু থেকে ছোট, হচ্ছে না। এখন আমি কে এর মান যদি 3 দেই সেটা হবে 8, 8 হচ্ছে আমার 30 থেকে ছোট, তাও হচ্ছে না। 4 দিলে আসবে 16, সেটাও আমি নিতে পারছি না। এখন যদি আমি কে এর মান 5 দেই, দ্যাট মিনস 2 to the power 5 = 32, এখন 32 কি অবশ্যই 30 থেকে বড়। সো আমরা কি করতে পারি, আমাদের এই ডাটা সেটটাকে অর্গানাইজ করার জন্যে অ্যাটলিস্ট 5টা ক্লাস এখানে আমাকে কনসিডার করতে হবে। এটা গেল হচ্ছে আমার স্টেপ 1। নাও স্টেপ 2-তে আমাকে দেখতে হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল কত হবে। সাপোজ আমি ধরে নিলাম আই হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল, যেটা কিনা কি হবে আমার ডাটা সেটের যে হাইস্ট ভ্যালু আছে সেটা থেকে যদি আমি লোয়েস্ট ভ্যালুটাকে বিয়োগ করি এবং দেন যদি আমি নাম্বার অফ ক্লাসেস দিয়ে ভাগ করি, সেই ভ্যালুটার সমান অথবা তার থেকে বড় হতে হবে হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল। এখন সেটা আমি কিভাবে বের করব, আমার ডাটা সেটের সবচেয়ে হাইস্ট ভ্যালু ছিল হচ্ছে 33.8 আর লোয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে 10.3। এখন এটা থেকে আমি বিয়োগ করে যখন আমি 5 দিয়ে ভাগ করছি আমার ভ্যালুটা আসলো কত, 4.7। সো আমি ক্লাস ইন্টারভ্যালের ভ্যালুটা কি করতে পারি, হয় 4.7 নিয়েও কাজ করতে পারি অথবা এটাকে আমি রাউন্ড আপ করে নেক্সট ভ্যালুতে নিয়ে যেতে পারি, যেহেতু কন্ডিশন হচ্ছে কি আই মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল 4.7। সো আমি এখানে আই এর মানটাকে 5 দিয়েই কাজ করব। আর স্টেপ 3-টা আমাকে কি করতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস লিমিটসগুলো ডিসাইড করতে হবে। আচ্ছা, এবং স্টেপ 4-5-এ গিয়ে আমাকে কি করতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে কতগুলো ট্যালি আছে সেটা কাউন্ট করে ফ্রিকোয়েন্সিগুলো বের করতে হচ্ছে। এখন আমরা টেবিলটা একটু কনস্ট্রাক্ট করে দেখি। তো আমার ডাটা সেট থেকে যখন আমি টেবিলটা কনস্ট্রাক্ট করব, যেহেতু আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু ছিল 10.3, আমি প্রথম ক্লাসটার লোয়ার লিমিট শুরু করব 10 থেকে। তাহলে 10 থেকে আমি যাব কত পর্যন্ত, আমার যেহেতু ক্লাস ইন্টারভাল ছিল 5, আমি গেলাম এখানে 15 পর্যন্ত। সেকেন্ড ক্লাসটা আমি শুরু করলাম 15 থেকে 20, থার্ড ক্লাসটা হচ্ছে 20 থেকে 25, ফোর্থ ক্লাসটা হচ্ছে 25 থেকে 30, এবং লাস্ট ক্লাসে আমি কী করলাম, 30 থেকে 35 নিলাম। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে, কেন আমি 10 থেকে 14 নিলাম না, এখানে আমি 14, এখানে তো 15 থেকে স্টার্ট করতে পারতাম, বাট সেটা আমি কেন করতে পারছি না, কারণ আমার ডাটা সেটটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেপের ডাটা। এখন আমি যদি এখানে 10 থেকে 14 নিতাম, আমার কোনো একটা ভ্যালু যদি 14.5 হতো তাহলে আমি এটাকে কোথায় নিতাম। সেই জন্যে আমার এই যে এখানে ক্লাসগুলোকে নিতে হচ্ছে এমনভাবে কন্টিনিউয়াস টাইপের করে, যাতে করে কোনো ভ্যালু মিসিং না হয়, এবং এই টেকনিকটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবং এখানে আমি আরেকটা এক্সাম্পল চিন্তা করছি যেটা কিনা ইনক্লুসিভ ফ্রিকোয়েন্সি টেবিল, বাট এটা আমার এই ম্যাথের জন্য দরকার নেই, এটা জাস্ট হচ্ছে আমার বোঝার জন্য। এখানে কি করা হয়েছে, এখানে আমার ক্লাসগুলো নেওয়া হয়েছে কিভাবে, যেটা ডিসক্রিটের জন্য নেওয়া যায়, এখানে আমার প্রথম ক্লাসটা হচ্ছে 15 থেকে 19, পরেরটা হচ্ছে 20 থেকে 24, মাঝখানে একটা গ্যাপ আছে। কেন গ্যাপ আছে, যদি ডিসক্রিট হয় আমি গ্যাপ নিয়ে কাজ করতে পারবো, কিন্তু এটা আমি করতে পারবো না আমার ডাটা সেট যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে। বাট ইনক্লুসিভ মেথডে আমার ক্লাস ইন্টারভাল আর এক্সক্লুসিভ মেথডের ক্লাস ইন্টারভাল একভাবে বের করে না, সেটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ আমি যদি এক্সক্লুসিভ টেবিলে যাই, প্রথম ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 10 আর আপার লিমিট হচ্ছে 15। এখন এই ক্লাসের জন্যে আমার ক্লাস ইন্টারভাল কি হবে, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, দ্যাট মিনস 15 - 10 = 5। ওকে, বাট ইনক্লুসিভ মেথডে আমাকে কি করতে হচ্ছে, ইনক্লুসিভ মেথডের সিস্টেম হচ্ছে ক্লাস ইন্টারভাল বের করতে হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1, দ্যাট মিনস 19 - 15 + 1 = 5। ওকে, এখন এখানে একটা কোশ্চেন আছে, সাপোজ আমার যদি প্রথম একটা ভ্যালু, সাপোজ এখানে দেওয়া আছে যে আমার ডাটা সেটে যে ভ্যালুগুলো ছিল প্রথম ভ্যালুটাই ছিল হচ্ছে 15, এখন এই 15 আমি কোথায় নিব, এটা কি প্রথম ক্লাসে নিব নাকি সেকেন্ড ক্লাসে নিব। ওকে, এক্সক্লুসিভ মেথডে কি করতে হয়, আপার লিমিটগুলো ওই ক্লাসে যুক্ত থাকে না, আপার লিমিটগুলো ওই ক্লাসে যুক্ত থাকে না,
বাট ইনক্লুসিভ লেভেলে কি হয়, আপার লিমিটগুলো ওই ক্লাসে যুক্ত থাকে। তার মানে এখানে যখন আমি একটা ভ্যালু 15 পাচ্ছি, এক্সক্লুসিভ মেথড অনুযায়ী ওই ভ্যালুটাকে আমাকে নিতে হচ্ছে সেকেন্ড ক্লাসে। ওকে, বাট ইনক্লুসিভ মেথডে যদি আমি কোনো ভ্যালুকে 19 পেতাম সাপোজ, সেটা কিন্তু অবশ্যই আমার প্রথম ক্লাসে যেত, সেকেন্ড ক্লাসে নেওয়া যেত না। ওকে, সো এই প্রসিডিওর আমি যখন আগাচ্ছি, আমি কি করব, ওই টেবিল থেকে আমার ভ্যালুগুলোকে একটা একটা করে ট্যালি মার্ক করব। যখনই চারটা হয়ে যাবে, পাঁচ নাম্বারটা আমি কেটে দিব, দেন আবার আমি শুরু করব 6-7। এইভাবে তো আমার যে ভ্যালুগুলো ছিল সেখান থেকে দেখা গিয়েছে কি, যে প্রথম ক্লাসে মানে 10 থেকে 15 ঘন্টা স্টাডি করে এরকম স্টুডেন্ট আছে হচ্ছে 7 জন, 15 থেকে 20 ঘন্টা স্টাডি করে এরকম হচ্ছে 12 জন, 20 থেকে 25 ঘন্টা স্টাডি করে 7 জন, 25 থেকে 30 ঘন্টা স্টাডি করে 3 জন, এবং ফাইনালি 30 থেকে 35 ঘন্টা স্টাডি করে 1 জন। সো এই যে টেবিলটা আমি কনস্ট্রাক্ট করলাম, এটাই হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ডেটার জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা কি কি গ্রাফ শিখবো, এখানে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, আর হচ্ছে অজিব কার্ভ, বা যার আরেকটা নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে কি হয়েছে, ক্লাসগুলো দেওয়া আছে এবং তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এই ডাটা সেট থেকে বলা হয়েছে যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন আর অজিব কার্ভটা ড্র করেন। ওকে, এখন আমরা তিনটা গ্রাফ আঁকার জন্যেই যা যা লাগবে আমরা একটা টেবিলে সব কিছু অ্যাকিউমুলেট করে দেখাচ্ছি। তো প্রথমে কি দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে, তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিগুলো এখানে দেওয়া আছে। তো তার রেসপেক্টে যখন আমরা গ্রাফ আঁকতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক্যালি কি কি কলাম লাগবে, সেটা হচ্ছে মিড পয়েন্টসের কলামটা লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। বাট এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি যদি না চাওয়া হয় তাহলে এগুলো বের করা লাগছে না। এগুলো জাস্ট হচ্ছে যখন আপনাকে বলা হবে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিগুলো বের করেন, সেক্ষেত্রে এই দুটা কলাম লাগবে। আদারওয়াইজ গ্রাফ আঁকার জন্যে এই দুটা কলাম আমাদের লাগছে না। এখন হিস্টোগ্রাম আঁকার জন্যে আমাদের কী করা লাগবে সেগুলো আমি একটু বলবো। ওকে, হিস্টোগ্রাম আঁকার জন্যে আমার কলাম নাম্বার 1 আর কলাম নাম্বার 2 লাগবে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করার জন্য আমার লাগবে হচ্ছে কলাম নাম্বার 1 এবং কলাম নাম্বার 5, আর লাস্টলি অজিব কার্ভ ড্র করার জন্য আমার লাগবে কলাম নাম্বার 1-এর আপার লিমিটসগুলো এবং কলাম নাম্বার 6। তো এখানে আমি একটা জিনিস বলবো যে প্রত্যেকটা কলাম, যেহেতু আমার ম্যাথের মধ্যে জাস্ট প্রথম দুইটা কলাম দেওয়া থাকবে, বাকি কলামগুলো আমরা কীভাবে বের করবো সেটা এখানে একটু ডিসকাস করবো, দেন হচ্ছে আমরা গ্রাফে ফিরে যাব। তো প্রথমে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আমরা বের করছি, কী করতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে নিতে হচ্ছে, দেন আমরা কী পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বের করার জন্য কী করতে হচ্ছে, প্রত্যেকটা রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, প্রতিটা ক্লাসের পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। এখন মিড পয়েন্টস আমরা কীভাবে বের করি, মিড পয়েন্টস বের করার জন্য কী করতে হবে, প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলেই সেই ক্লাসের মিড পয়েন্ট চলে আসবে। এখন আমি যদি প্রথম ক্লাসেরটা এই সিস্টেমে বের করি, বাকি ক্লাসেরগুলোতে জাস্ট হচ্ছে আমি যদি ক্লাস ইন্টারভাল যোগ করে দিই, তাহলেও কিন্তু অটোমেটিক্যালি ভ্যালুগুলো চলে আসবে। ওকে, দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বের করি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্যে ইজিয়েস্ট ওয়ে কি, যে আমাকে ফ্রিকোয়েন্সি কলামটার দিকে একটু দেখতে হবে, দেখার পরে আমি দেখতে পাচ্ছি কি, প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তার মানে প্রথম ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 2। সেকেন্ড ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা যখন আমি বের করবো, এই 2 এর সাথে এই 8 যোগ করে লিখব হচ্ছে 10, দেন এর পরের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 10 + 18 = 28, দেন 28 + 13 = 41, 41 + 7 = 48, 48 + 1 = 49, অ্যান্ড লাস্টলি 49 + 1 = 50। সো দিস ইজ দ্য প্রসিডিওর অফ গেটিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস। বাট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা অ্যাকচুয়ালি আমরা কী বুঝি বা এইভাবে কেন বের করলাম, আচ্ছা তো এখানে এটা বেসিক্যালি হচ্ছে আমার লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এটা বের করার সময় আমাকে আপার লিমিটসগুলো নিয়ে কাজ করতে হয়। আমি যদি দেখতে চাই আমার ডাটা সেটে 104.5 এর নিচে কতগুলো ভ্যালু আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার আছে কয়টা ভ্যালু, সেটা হচ্ছে 2টা।
বাট আমি যখন বলবো যে 109.5 এর নিচে কতগুলো অবজারভেশন আছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কি করতে হচ্ছে, এই 8 এবং 2 এই দুটাকে একসাথে মার্চ করে নিয়ে আসতে হচ্ছে, এই জন্যই কিন্তু এটা হয়েছে 10। বাট আবার যখন আমি কনসিডার করব 114.5 এর নিচে কতগুলো অবজারভেশন আছে, তখন কিন্তু বেসিক্যালি এই তিনটা অবজারভেশনের যোগফল। এই তিনটা অবজারভেশনের যোগফল আমরা কিভাবে বের করতে পারি, সেটা জাস্ট এই 10 এর সাথে 18 যোগ করে দিলেই 28 চলে আসছে। এভাবে হচ্ছে আসলে আমার প্রত্যেকটা ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে কনসিডার করা হয়। ওকে, এখন হিস্টোগ্রাম ড্র করার জন্য আমাকে কি করতে হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর নিতে হচ্ছে ক্লাসেসগুলো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো। প্রত্যেক ক্লাসের জন্য আমি কি করব, একটা করে বার ড্র করব। সাপোজ আমার প্রথম ক্লাসে কি ছিল, প্রথম ক্লাসে ছিল হচ্ছে আমার ক্লাসটা 99.5 থেকে 104.5 এবং তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমি কি করছি, 99.5 থেকে 104.5 এর মধ্যে 2 বরাবর গিয়ে একটা বার ড্র করে ফেলছি। এখন যদি আমরা সেকেন্ড ক্লাসটা চিন্তা করি, এখানে কি আছে, 104.5 থেকে 109.5 এ আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। তাহলে সেমভাবে আমরা কি করব, 104.5 থেকে 109.5 এ গিয়ে 8 বরাবর একটা বার ড্র করব এবং সেম প্রসেসে বাকি সবগুলো বার ড্র করব। এবং হিস্টোগ্রামের একটা মেইন ক্রাইটেরিয়া কি, এখান থেকে আমরা দেখতে পারবো কোথায় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন আছে, কোথায় মিনিমাম কনসেন্ট্রেশন আছে। ওকে, নাও ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করার জন্যে আমরা আগেই বলেছি কি, এক্স অ্যাক্সিসে আমরা দিব হচ্ছে ক্লাসেসগুলো এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো। তো এখন টেবিল থেকে আমরা হিস্টোগ্রামটা কীভাবে ড্র করব, অলরেডি আমরা বলেছি কি যে আমার টেবিলের 1 নম্বর এবং 2 নম্বর কলামটা লাগবে হিস্টোগ্রামটা ড্র করার জন্য। তো এখানে হিস্টোগ্রামটা ড্র করা আছে, এখন এটা কীভাবে ড্র করা হয়েছে সেটা একটু বলতে যাচ্ছি। তো আমাকে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর দিতে হবে হচ্ছে ক্লাসেসগুলো আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিতে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো। ওকে, তো আমি এক্স অ্যাক্সিসে ক্লাসেস এবং ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে আমাকে প্রত্যেকটা ক্লাস বরাবর তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিগুলোকে এক একটা রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করতে হবে। ওকে, তো প্রথম ক্লাসের জন্য আমার ক্লাসটা হচ্ছে কত, 99.5 থেকে 104.5, তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তাহলে আমি এখানে কী করব, 99.5 থেকে 104.5 পর্যন্ত ফ্রিকোয়েন্সি 2 এর জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর 2 এর জন্য একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এখন সেকেন্ড ক্লাসে গিয়ে আবার কি দেখছি, 104.5 থেকে 109.5 পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। সেমভাবে কি করব, 104.5 থেকে 109.5 পর্যন্ত গিয়ে আরেকটা রেক্টেঙ্গেল আমি ড্র করে নিচ্ছি ফ্রিকোয়েন্সি 8 এর জন্য। ওকে, সেমভাবে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য একটা একটা করে রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। ওকে, দেন কি হবে যে রেক্টেঙ্গুলার ড্র করার পরে আমার হিস্টোগ্রামটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবং এই গ্রাফটার কাজ কি, এখান থেকে আমার লার্জেস্ট কনসেন্ট্রেশন কোথায় হয়েছে এবং মিনিমাম কনসেন্ট্রেশন কোথায় আছে সেই ব্যাপারগুলো আমি ইজিলি ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি। এখন ফ্রিকোয়েন্সি পলিগনটা আমরা কীভাবে ড্র করব, ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করার জন্য আমার বেসিক্যালি লাগছে কি, 1 নম্বর, 2 নম্বর আর হচ্ছে 5 নম্বর কলামটা। ওকে, এখন আমি এই গ্রাফটা কিভাবে ড্র করব, প্রথমে কি করতে হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার মিড পয়েন্টসগুলোকে প্রেজেন্ট করতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর মিড পয়েন্টসগুলো দেখানোর পরে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি করব, ফ্রিকোয়েন্সিগুলোকে প্রেজেন্ট করব। এখন প্রথম ক্লাসের মিড পয়েন্ট যখন 102, তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তাহলে 102 বরাবর গিয়ে 2 ফ্রিকোয়েন্সির জন্য একটা ডট সাইন নেব। সেমভাবে সেকেন্ড ক্লাসে যখন আমার মিড পয়েন্ট 107, তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, তাহলে 107 এবং 8 এর জন্য আরেকটা ডট সাইন নেব। এভাবে করে বাকি ক্লাসগুলোর জন্যও আমি ডট সাইনগুলো ফাইন্ড আউট করে ফেলবো রেসপেক্টিভ মিড পয়েন্টস এবং ফ্রিকোয়েন্সির বেসিসে। দেন আমি কি করব, প্রত্যেকটা ডট সাইনকে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে ফেলবো। ওকে, এতটুকু কাজ করার পরে লাস্টে আমাকে দুটো কাজ করতে হচ্ছে, সেটা কি, আমার প্রথম ক্লাসের মিড পয়েন্ট হচ্ছে 102। ওকে, বাট এর আগে যদি আমার আরেকটা ক্লাস থাকতো, তার মিড পয়েন্ট কত হতো,
সেই মিড পয়েন্টটা বের করার জন্য আমি কি করব 102 থেকে ক্লাস ইন্টারভাল বিয়োগ করব এবং এখানে দেখা যাচ্ছে কি ক্লাস ইন্টারভাল হচ্ছে 5 তাহলে 102 minus 5 কত আসছে 97 এখানে আমি একটা 97 পয়েন্ট এখানে বের করে রেখেছি ওকে সেম ভাবে আরেকটা কাজ করতে হবে সেটা কি আমার যে সবচেয়ে ম্যাক্সিমাম যে মিড পয়েন্ট আছে এটা হচ্ছে কি 132 এটার সাথে আমি যদি 5 যোগ করে নেই তাহলে এর পরে যদি একটা ক্লাস থাকতো তার মিড পয়েন্টটাও বের হয়ে যেত সেটা হবে কত 137 এই দুইটা পয়েন্ট বের করার পর আমি কি করব জিরো ফ্রিকোয়েন্সিতে আমি গ্রাফটাকে কমপ্লিট করে দেব এক্স অ্যাক্সিস বরাবর টাচ করে এবং এই দুটো কাজ কেন অ্যাকচুয়ালি করা হচ্ছে জাস্ট আমার গ্রাফটা যে কমপ্লিট হয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসে টাচ করানো হয় এবং ফ্রিকোয়েন্সি পলিগনের কাজ কি ফ্রিকোয়েন্সি পলিগনের কাজ হচ্ছে আমার কোথায় ম্যাক্সিমাম এবং কোথায় মিনিমাম আমার অবজারভেশন থেকে কোথায় ম্যাক্সিমাম আমি পাচ্ছি এবং কোথায় মিনিমাম পাচ্ছি সেটা প্রেজেন্ট করতে পারছি বাট একটা জিনিস হচ্ছে কি হিস্টোগ্রামে আমি কি করছি যে ম্যাক্সিমাম মিনিমামটা দেখছি বাট সেটা দেখছি হচ্ছে ক্লাসের বেসিসে এখানে আমি ম্যাক্সিমাম মিনিমামটা দেখছি হচ্ছে মিড পয়েন্টসের বেসিসে ওকে নাও অজিভ কার্ভ ড্র করার জন্য আমার কি কি কলাম লাগছে প্রথম দুইটা কলাম তো লাগছে এবং শেষের কলামটা লাগছে তো সেক্ষেত্রে আমি কিভাবে ড্র করব এক্স অ্যাক্সিস বরাবর দিব হচ্ছে আমার প্রথম ক্লাসের দ্যাট মিনস ক্লাসের এই কলামটার আপার লিমিটসগুলো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দিব হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিসগুলো এখন প্রথম ক্লাসের আপার লিমিট যখন 104.5 তার রেসপেক্টিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 তাহলে 104.5 এর জন্য 2 বরাবর একটা ডট সাইন দিলাম এখন সেকেন্ড ক্লাসের আপার লিমিট যখন 109.5 তার রেসপেক্টিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 তাহলে 109.5 এবং 10 এর ইন্টারসেক্ট পয়েন্টটাকে বের করে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা ক্লাসের জন্য আমি একটা করে ডট সাইন নিয়ে প্রত্যেকটা ডট সাইনকে একটা স্ট্রেট লাইন দিয়ে এভাবে করে যোগ করে দিব দেন ফাইনালি আমাকে একটা কাজ করতে হবে সেটা কি আমি যখন দেখলাম প্রথম ক্লাসে আমার আপার লিমিট হচ্ছে 104.5 এখন সেমভাবে যদি আমি একটু চিন্তা করি যে এর আগে যদি একটা ক্লাস থাকতো তাহলে আমার সেটার আপার লিমিট কত হতো সেটার আপার লিমিট হতো হচ্ছে 99.5 বাট সেখানে কোনো ফ্রিকোয়েন্সিও নেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আমার ওই ক্লাসের জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হতো হচ্ছে 0 তাহলে আমি এখানে গ্রাফে এসে কী করবো 99.5 0 ফ্রিকোয়েন্সিতে আমি এটাকে টাচ করে দেব ওকে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই অজিভ কার্ভটা কখনোই ডাউনওয়ার্ড হবে না দ্যাট মিনস এটা কখনোই নিচেই নামবে না এটা অলওয়েজ কী হবে আপওয়ার্ড হয়ে যাবে এটা আপনার ক্লাস বৃদ্ধির সাথে সাথে কী হতে থাকবে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যেতে থাকবে সো এটা ছিল হচ্ছে আমার অজিভ কার্ভ ড্র করার প্রসিডিওর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমি আশা করব যে সবাই এটা একটু প্র্যাকটিস করবেন এবং আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ